আপনারা দেখছেন খবরের দুনিয়া। শিলিগুড়ি সারা রাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন, ভোটের হাওয়া উঠতেই তাই শুরু হয়েছে ভোটের তরজা। সে কারণে অভিযোগ আর পাল্টা অভিযোগে রীতিমতো সরগরম শিলিগুড়ি শহরের রাজনীতি। সম্প্রতি শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র দুয়ারে সরকার প্রকল্পকে কটাক্ষ করে বলেন, ওটা দুয়ারে সরকার নাকি জমির দুয়ারে সরকার সেটা মানুষ ঠিক করবে। রবিবার সকালে শিলিগুড়ি পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডে বঙ্গধ্বনি যাত্রার আয়োজন করেন কোঅর্ডিনেটর তথা পুর নিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার। দার্জিলিং থেকে স্বপন পালের রিপোর্ট, খবরের দুনিয়া। উৎকৃষ্ট মানের এবং গুণমানে শ্রেষ্ঠ হ্যান্ডলুম এবং প্রিন্টিং শাড়ির একটাই সেরা ঠিকানা, রিয়া হ্যান্ডলুম অ্যান্ড প্রিন্টিং শাড়ি। আমাদের ঠিকানা রিয়া হ্যান্ডলুম অ্যান্ড প্রিন্টিং শাড়ি, চাপড়া, দিকনগর, নদিয়া। একই ওয়ার্ডে আপনারা যেমন বেরিয়েছেন, অপোজিশনরাও তেমন বেরিয়েছে। না, খারাপ কি আছে? জনপ্রতিনিধি যারা, প্রত্যেকের সঙ্গে একটা সম্পর্ক, জনগণের সঙ্গে সম্পর্ক রাখাটা উচিত। মানুষের সুখ সুবিধা অসুবিধাটা কী সেটা খবর খবর রাখা, সে তো খারাপ কী আছে? আমরা যখন বেরোবো তারাও বেরোবেন, তাদের তো আমি বেরোবো বলে তারা বেরোবে না এটা তো হতে পারে না, আর তারা বেরোবে বলে আমি বেরোবো না সেটাও কখনোই হতে পারে না। আমাদের সবারই দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন ধরনের যাদের মানুষের কী সমস্যা হচ্ছে না হচ্ছে এগুলো খোঁজ খবর রাখা, তাদের পাশে দাঁড়ানো। অনেক মানুষ অসুস্থ আছে, অনেক মানুষ নিয়মিত একটা ভাতা পায় না, অনেক মানুষ হয়তো একটা বাড়ি বানিয়েছে হাউজিং করার, তার হয়তো পুরো ইনস্টলমেন্টটা হয়তো এরকম পায়নি, কেউ আছে ইয়াটা দেখালো ওই জলটা একটু সমস্যা হচ্ছে, এরকম কত থাকে ছোটোখাটো সমস্যা। তাছাড়া হয়তো মানুষের সুখ সুবিধার খবর নেওয়াটা উচিত সবসময়। হ্যাঁ, ওরা বেরোচ্ছেন পিকের নির্দেশে। আমি বলছি যে আমাদের নীতি, এটা আমাদের আদর্শ। আমরা তো মনে করি কমিউনিস্ট পার্টি জনগণের সঙ্গে সম্পর্ক, মাছের সঙ্গে যেমন জলের সম্পর্ক, মানুষের সঙ্গে ঠিক তেমনিভাবে কমিউনিস্ট পার্টির সম্পর্ক। আমরা এই নীতির ভিত্তিতেই হচ্ছে কাজটা করে থাকি সারা বছর ধরে। মানুষের বিপদে আপদে সবসময় নেই, এর মধ্যে কোনো আনুষ্ঠানিকতা নাই। ওরা যেটা করছে এটা আনুষ্ঠানিকভাবে করে, লোক দেখানোর জন্য করে, সাজিয়ে গুছিয়ে করে, আমরা তো সাজিয়ে গুছিয়ে সব করি না, আমরা নিয়মিতভাবে এরকম করে থাকি। দূর, ওর কোনো নামে শুনিনি আমি। ও তো ওদের এই দলটাকে আর সরকারটাকে প্র্যাকটিক্যালি ওরা যা করে, দলের ওদের দলটাই ভেঙে চুরমার করে দিয়েছে পিকে। ওরা বুঝবে কয়দিন পরে।